রফিকুল ইসলাম মাদানী বয়ান যখন করে তখন ইমানের বলে বান্দা বলিয়ান হইয়া পশমগুলো দাঁড়ায়া যায়, এরপরে বান্দা তাকবীর দেয়। আল্লামা মামুনুল হক প্রধান অতিথি যখন বয়ান করত তখন কি সুন্দর করে এত পরিমাণ ইমানের বলে বলিয়ান হইয়া যখনই কথাবার্তা বলতো মানুষগুলা কি করে লাভ দিয়া পশা থেকে দাঁড়াইয়া যায় আর সবাই জানায় দেয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, এটা বলে বলে ঘোষণা দিয়া দেয়। ওই বান্দাগুলোর ইমানটা এত পরিমাণে বেড়ে যায় কেন? ওই সময়ে ওই বান্দা বুলেটের ভয় পায় না, দুনিয়ার কোনো পুলিশেরও বান্দা ভয় পায় না। এটা আমার মাওলার এত পরিমাণ করুণা বান্দার জন্যে। যখন আমার আল্লাহর কথা শুনবি, যখন ইমানের বলে বান্দা বলিয়ান হয়ে যাবে, তখন সামনে কে আছে? আমার জেল হলো নাকি আমার উপরে জুলুম করা হবে, নাকি আমার উপরে নির্যাতন করা হবে, নাকি আমার উপরে অন্যায় করা হবে? বান্দা কর্ষিনকালেও ওই চিন্তা করতে পারে না, ঠিক কিনা? আমারে কে মারলো, কে আমারে ধরলো, কোন দিক দিয়ে আমারে জেলে নিয়ে গেল, আমারে কোন দিক দিয়ে ঘুম করে ফেললো, এই চিন্তা সে করে না। ইমানের বলে যখন বান্দাগুলো বলিয়ান হয় ও দুনিয়ার কোনো মানুষের দিকে একটা নজর দিয়ে তাকায় না, দুনিয়ার মানুষের দিকে সে টাকা দিবে বাড়ি করে দিবে গাড়ি করে দিবে এটার দিকে তাকায় না। এত পরিমাণ দুনিয়া বিমুখ হয়ে যায় ও আখেরাত মুখী এত পরিমাণ হয়ে যায় ও মনে করে আমি বাঁচলে গাজী তো মরলে শহীদ, আমার সামনে জান্নাত, এই চিন্তা নিয়ে এরা আগে যায়। এত গরম কথা বলো কেন, এত কিছু বলো কেন, দরকার নাই তো। আরে এরে যে হাজারো বুঝান ও বুঝবে কেমনে, ওর ভিতর এত পরিমাণ ইমানের পাওয়ার যেটা আমার আর আপনার মাঝে নাই। এজন্য আমি আর আপনি বলতে পারি না কি পরিমাণ একটা বিষয় নিয়ে খালি টল করলাম। হো বান্দারা, টল বাদ দিয়া যদি একটু চিন্তা করেন, আপনার ইমান আর যারে নিয়ে টল করছেন ওর ইমান যদি সমান হতো তাহলে আপনিও ওর মতোই হতেন, এত লাফালাফি করতেন, এত পাগল পারা হইতেন, নিজেও পারেন না আরেকজন যদি করে এর পিছনে লাইগা কেমনে ধরেন নিচে না মানু লাগে। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে বলি, বিরোধিতা না করে একটু মহাব্বত করবেন, ভালোবাসবেন, নজর দিবেন, হ্যাঁ তার থেকে দোয়া নিবেন, সেও আপনার জন্য দোয়া করবে, আপনিও তার জন্য দোয়া করবেন, একটু ভালোবাসা মিল মহাব্বতে কাটাবেন। কিন্তু ভাইসি একটা ফেসবুক একবার লাইক পাওয়া লাগবে, কমেন্ট লাগবে, আমার শেয়ার লাগবে, আমার এই লেখা কমপক্ষে 1,500 লোক কপি করে তার টাইম লাইনে সারা লাগবে, এরকম লেখা একটা দিতে পারলেই ও আমার মতো ফেসবুক মুজাহিদ আর কে আছে, আছে না নাই? কেন? এই জন্যই মাঝে মাঝে ভালো লাগে যে মোবাইলের কিচ্ছু বুঝে না, এই জন্য এরা ভালো লাগে, কারণ এ ফেসবুকও চালায় না, ফেসবুকে ঢুকেও না, এক কমেন্টও বুঝে না, খালি সামনে সামনে যায় একটু দিকে দিকে পরে চলে যায়। আর যদি একটু শিখছে লেখালেখি, ওরে বাপরে বাপ, কার নামে কতটুকু বিরোধিতা করা যাবে, টাইম লাইনে থাকার জন্যে কত ভাইরাল টপিক নিয়ে কথা বলে ভাইরাল হওয়া যাবে, শুধু এই চিন্তা নিয়েই ঘোরাফেরা করে, একবারও চিন্তা করে না তার দ্বারা কেমন ফায়দা হয়, আমার দ্বারা কি হচ্ছে, তার ইমানটা কতটুকু, আমার ইমানটা কতটুকু, এটা একটাবারও চিন্তা ভাবনা করে না। সমাজের ওই ব্যক্তিগুলো শুধু সমাজে ফয়েদিন যারা এদের সাথে চলাফেরা করে, বিপদকারী যারা এদের সাথে চলাফেরা করে, মানুষের দুশ্চর্চা করতে পারলেই তার কাছে অনেক বড্ড ভালো লাগে, বড় ভাল লাগে, বড় পছন্দের লাগে। এই চিন্তা নিয়ে যারা আগায়, শুনো আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে কথোপকথন লাগাবে, ওদিন জাহান্নামীরা জান্নাতে কেন যাইল না, কেন জাহান্নামে আসলো, মা সালাকা কুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাঈদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই যে সূরা মুত্তাসিরের 42 থেকে নিয়ে 47 পর্যন্ত এই আয়াতে কারীমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানাইলেন, জান্নাতি আর জাহান্নামী মধ্যকার মহাওয়ারা যেই মুকালামা যেই ডায়লগ, জাহান্ন জান্নাতিরা তোরা জান্নাতে গিয়েছো কেন জানো নি? কারণ তোমরা দুনিয়াতে চলার পথে কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, মানুষের গিবত করো নাই, তোমরা মিসকিনদেরকে ফিরাইয়া দেও নাই। ছিলা মুসল্লি, আমরা মুসল্লিও ছিলাম না, আবার গিবতও করতাম মিসকিনদেরকেও, এদের কাছে এদের টাকা পয়সাগুলো এদের হক এদের কাছে পৌঁছায় দিতাম না, জাকাত দিতাম না, আখেরাতের প্রতি মিথ্যা প্রতিপন্ন
নিজেও দাবি করতাম আর কয়েকজন রে আমার দলে আনার জন্য বলতাম এই কারণে আজকে জাহান্নামী তুমি ওই গুণে গুণান্বিত হওয়ার কারণে তুমি আজকে জান্নাতি বিন আফসোস করা লাগবে গীবতকারীরা খুব আফসোস করলাম বলবেও আল্লাহ পাক আগেই বলে অকুননা নাখুদু মাআল খাবিদি ওদিন বলবেও গীবত যে করছে এর খুব ভালো লাগছে আমি এর সাথে গিয়া আরেকটু বাড়ায়া দিছি এই যে চা দোকানে বসে বসে গীবত কম হয় না বেশি হয় হ্যাঁ কি হয় এজন্যই তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার ওখানে সময় বেশি দিই আমরা খালি চা দোকানে বসে বসতে পারলেই চার পাঁচটা চায়ের অর্ডার দিয়ে ওই এক রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম তুমি রেস্টুরেন্টে চা নাই কেন জিজ্ঞেস করলাম চা নাই কেন খাওয়া দাওয়ার পরে একটু চা খাইলে তো ভালো লাগে কয় হুজুর চা নাই আর একমাত্র কারণ হইলো কিছু কিছু ব্যক্তি আছে আসবে চার পাঁচ জনে মিলে বসবে চা খাবে বিশ টাকা কয় টাকার চারটা চা তো বিশ টাকার চা বিশ টাকার চা খাইয়া দুই তিন ঘন্টা আলাপ মাইরা দোকানের বারোটা এর কিছু বলতেও পারবো না যদি বলি এর পাওয়ার কি চা খাইছি না হ্যাঁ খাইছে বিশ টাকা হ্যাঁ আমার দোকানে আড্ডা মারবে দুই ঘন্টা আবার বিভিন্ন রাজনৈতিক আলাপ বিভিন্ন আলাপ ওই হুজুরে কি করছে ওই মাহফিলটা কেমন হইলো ওই হুজুরে কয় টাকা হাদিয়া পাইলো ওই এলাকার মসজিদে কয়টা বিয়া মসজিদের ইমাম কয়টা বিয়া করছে ওই মাদ্রাসার খতিব কোন কোন জায়গায় গেল রে হ্যাঁ কোথায় গেল রে কই থাকে রে ওই মসজিদটা কি সুন্দর আছে কিনা এই চিন্তা নিয়ে নিজের ব্যাপারে কোনো খবরও নাই বৈশা বৈশা চা টান মারবে আর দুই ঘন্টা লাগাইয়া গেলে গীবত করবে এই জন্য হ্যাঁ হুজুর রেস্টুরেন্টে শুধু ভাত রাখছি তরকারি রাখছি এই রাখছি সেই রাখছি সব রাখছি কিন্তু মাগার চা রাখি নাই কারণ চা খাবে আর কফি খাবে আড্ডা দিবে এটা আমার দ্বারা সহ্য হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট স্থান ওই চা দোকান ওখানে যাবেন নিজের চা খাওয়ার দরকার খাইয়া দিবেন দৌড় কিন্তু আমরা করি কি যা যদি শুনি জুনায়েদ আল হাবিব কালকে কি বয়ান করলো কত টাকা নিল একজনে কথা উঠাইছে এবার চার পাঁচ জনে মিললে কয় আগুন যেহেতু লাগাইছে তো একটু কেরোসিন আন কেরোসিন আর একটু আগুন ঢাল আগুনটার আরেকটু পরিমাণ বড় কর একটা খেরা পাড়ায় আগুন লাগছে তো আরেকটু কেরোসিন দিয়া আরেকটা তো লাগা ও যাইয়া জুনায়েদ আল হাবিবের ব্যাপারে আরো একটা নিয়া এরপরে বললা কি মজা পাইতেছে এটা আমার তো আমি বললাম উদাহরণ কিন্তু সবার ব্যাপারে উচিত ছিল কি আপনি চা দোকানে যাবেন যে দেখতেছেন গীবত হচ্ছে ওখানে আরেকজনের ব্যাপারে দুশ্চর্চা হচ্ছে আপনি বলবেন ভাই আল্লাহকে ভয় করুন ভাই আল্লাহকে ভয় করুন তো রবের ভয় যদি থাকে তোমার দ্বারা গীবত হবে ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাদাজ জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم واتقوا الله الله পাক কি সুন্দর করে মুমিনদেরকে জানায়া দিলেন হে ঈমানওয়ালারা ইজতানিবু কাসীরাম মিনাজ জন অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো অন্যের ব্যাপারে ধারণা করতে হলে সুধারণা করা লাগবে কুধারণা করা যাবে না নিষেধ করছেন কে আর জোরে বলেন আল্লাহ পাক বলেন মানুষ অন্যের ব্যাপারে ধারণা যদি করতে মন চায় তাহলে ধারণা করো অন্যায় ভাবে তার উপরে তার হক নষ্ট করা যাবে না ওটা বান্দার হক সে যা করছে না করছে তুই ব্যাপারে তোমার চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই তোমার ধারণা করতে হলে তুমি সুধারণা করো বা কশ্চিনকালেও তুমি কুধারণা বান্দা করা যাবে না আল্লাহ পাক জানায়া দেয় ইজিতা নিবু কাসীরাম মিনাজ জন ওই অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বান্দা তুমি বেঁচে থাকো ইন্না বাদাজ জন্নি ইসমুন নিশ্চয়ই কতক ধারণা হলো বড় বড় গুনাহ ওদিকে মদিনা ওয়ালা নবী বলেন ইয়াকুমুজ জন ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস আমার নবী বলেন তোমরা ধারণা করা থেকে বারবার বারবার বেঁচে থাকবা কারণ হলো অনেক সময় ধারণাটা অনেক পরিমাণ মিথ্যা হইয়া যায় একজনের চেহারা দেখি নির্বাচন করো না ও বেনামাজি না নামাজি এটা নির্বাচন করা যাবে না একজনের চেহারা বড় কালো তার কালো চেহারা দেখেই বলা যাবে না
তার চেহারা দেখে মনে হয় গাঞ্জাখোর এটা বলা যাবে না দোকানে চার পাঁচজন বন্ধু বইসে বইসা এভাবে বিভিন্ন মানুষের ব্যাপারে ধারণা করে আল্লাহ পাক জানায় দেয় তুই অন্যের ব্যাপারে ধারণা করা যাবে না যদি করতে মন চায় তাহলে সু ধারণা করো কু ধারণা বান্দা তুমি করবা না আল্লাহ পাক জানায় দেয় ওয়ালা তাজাসসু একে অপরের দোষ নিয়া তোমরা ঘুরো না ওয়ালা ইয়াগতা বাদুকুম বাদ আবার একে অপরের গীবত তোমরা করো না আয়ুহিব্বু আহাদুকুম আল্লাহ পাক প্রশ্ন করেন তোমাদের কেউ কি পছন্দ করবে কোন জিনিসটা আইয়াকুলা লাহমা আখিহি মাইতান তার মৃত ভাই দুনিয়া থেকে চলে গেল আপন মায়ের পেটের ভাই দুনিয়া থেকে চলে গেল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যদি বলা হয় ও বান্দা তোমার ভাইয়ের ওই মৃত ভাইয়ের গুস্তগুলো কেটে কেটে আমি তোমাকে ভুনা করে দিয়া দিব খাইতে পারবা নাকি পারবেন নি খাইতে কেউ যদি বলে কবে তোর মতো পিশাচ তো কেউ নাই ওরে বাপ রে বাপ তুই এত খারাপ কেমনে হইলি তোর কেমনে রুচি ধরলো আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মৃত ভাইয়ের গোস্ত তুই ভুনা করবি আর আমি মজা পিটা খামু এটা কেমন কথা কইলি হ্যাঁ এটা হইতে পারে ওই যে চাকমায় কিছু কিছু আছে না দেখছেন না ওই চট্টগ্রামে এক হৃদয় ছেলে ওর পুরা দেহ ভুনা করে খেয়ে গেছে এটা এর দ্বারা হতে পারে যারা মুসলমান যারা ইমানওয়ালা ও তো কশিনকালেও কোনো ব্যক্তির গুস্ত যদি মানুষের গুস্ত যদি ভুনা করে দেয় আপনি খেতে পারবেন কথা বলেন না কেন আল্লাহ পাক কয় আইহিব্বু আহাদুকুম তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান তার মৃত ভাইয়ের গুস্ত খাইতে আল্লাহ পাক তো জানে বান্দারে তো আল্লাহই বানাইছে আল্লাহ কয় ফাকারিহতুমু আরে বস্তু তো তারা তো এটা অপছন্দ করবেই কশিন কারো এটা পছন্দ করবে না তাহলে গীবত কেন করো গীবতের পরিণাম কি জানো গীবতের পরিণাম হলো মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করা নাউজুবিল্লাহ বাড়ি যায় কইয়েন আরো যে কর নাউজুবিল্লাহ মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করা গীবত করার পরিণাম এই জন্য বাবা ফাকারি তুমি এটা অপছন্দ যেহেতু করেন অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে গীবত করা যাবে না অন্যের ব্যাপারে দোষ চর্চা করা যাবে না মানুষের মানুষ কেমনে চলছে কিভাবে চলছে এই চিন্তা নিয়ে চলা যাবে না ভয়েলিউড বন মিস আপনার নিজের যে টাকা নিজের টাকায় তেল দেওয়া লাগবে অন্যের টাকা নিয়ে ঘোরার সময় তো নাই আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করো আরো জোরে বলেন আল্লাহ পাক গীবত মুক্ত জিন্দেগি দান করুন আমিন আবার পড়েন আমিন কি বলতেছিলাম মনে আসেনি বদু সাহাবি নবীর কাছে আসতে বদু সাহাবি কয় নিআমাল ইলাহু ইলাহুনা আমার আল্লাহ কতই না বড় আল্লাহ এত মহান আল্লাহ আমি পড়ি একটু কিন্তু পুরস্কার পাই এত বেশি পড়ি কি অল্প অল্প পড়ি কিন্তু পুরস্কার আমারে দিয়া দেয় অনেক বেশি বধু সাহাবি রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইয়া যায় আর দাঁড়াইয়া বার বার বারবার চিল্লায় আর বারবার বলে নিমাল ইলাহু ইলাহুনা নিমাল ইলাহু ইলাহুনা আমার আল্লাহ কত বড় মহান আল্লাহ আমি মাত্র দশ বার যদি সুরাই এখলাসটা আমি পড়ে নেই আল্লাহ পাক জান্নাতে মায়া করে আমার একটা বিল্ডিং পর্যন্ত বানাইয়া দিবে আমার পড়তে কষ্ট হবে না আমি পড়ার পরে আল্লাহ পাক আমার এত বড় প্রতিদান দিয়া দিবে এত বড় পুরস্কার আল্লাহ মায়া করে 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 আমারে দিয়া দিবে এজন্য আমার আল্লাহরে যখন বারবার বড় বলতে লাগলো আব্দুর রহমান ইবনে আউফ ওই নবীর এক বড় ধনী সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ ওই নবীর সঙ্গে বসা নবী যখন দেখতেছে ওই বধূ সাহাবিটা দাঁড়াইয়া আমার মাওলারে বড় বলে আব্দুর রহমান ইবনে আউফ তাকায়া দেখে ওই বধূ সাহাবি দাঁড়াইয়া আমার আল্লাহর ব্যাপারে জানাইয়া দেয় নিমাল ইলাহু ইলাহুনা আল্লাহকে যখন কতই না বড় আল্লাহ বলে জানাইয়া দেয় আব্দুর রহমান ডেকে বলে ও পয়গম্বর আমি চাই
এই বদু সাহাবি যদিও গ্রাম্য সাহাবি আমার মাওলারে চিনতে পারলো আমার আল্লাহকে চিনলো আল্লাহকে বড় বড় বলে 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 জানাইয়া দিল ও নবী গো আমি তার একটা কিছু দিয়া দিব যদি আপনি অনুমতি দিয়া দেন আমি হাদিয়া দিতে যাই আপনি অনুমতি দিয়া দিলে আমি তাকে একটা গিফট দিব নবী আপনি অনুমতি দিলে আমি নিয়ে আসব নবী আমার বলে যাও আব্দুর রহমান যা লাগবে যা দিবা সব দিয়ে নিয়ে আসো আর এই গ্রাম্য সাহাবিটার হাতের মধ্যে দিয়া দাও ও মনে মনে চিন্তা করে আমার বাড়ির মধ্যে একটা গাভিন উট আছে ওই উটটারে নিয়া নিয়া আমার এই ভাইয়ের হাতের মধ্যে আমি গিফট দিয়া দিব হাদিয়া দিয়া দিব এই চিন্তা করে করে নবীর দরবার থেকে বিদায় হয়ে যায় আর যাওয়ার পরে এবার আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীরে জানায় ও স্ত্রী আমার আল্লাহর নবীর দরবারে একজন বধু গ্রাম্য সাহাবি এসেছে আমার মাওলারে চিনতে পেরেছে আমার আল্লাহকে এত পরিমাণ বড় ইলা বলে জানায় দিয়েছে আমি খুশি হয়ে গেছি রহমাতুল্লিল আলামিন তার প্রতি খুশি হয়ে গেল ও স্ত্রী গো ওই গাবি নোটটা আমায় দাও এই গাবি নোটটা নিয়ে আমি তার হাতের মধ্যে দিয়ে দিব এই কথা যখন বলে স্ত্রী জানায় দিল এমন একটা পজিটিভ উত্তর তাকে যখন দিয়ে দিল নেওয়া যাবে কোনো অসুবিধা নাই কারণ সাহাবীর স্ত্রী সাহাবীর মতো ঈমানওয়ালা আমগো স্ত্রীরা তো যদি হইত এতদিন পর্যন্ত একটা গরু লালন পালন করলাম গাভিন হয়ে গেল কয়েকদিন পরে থেকে বাচ্চাও আসবে দুধও খাইতে পারবো এমন একটা হালাতে যদি যায় বলি ও বউ আমার তোমার গাভিন গরু আমায় দাও এই গরু নিয়ে আমি চলে যাব আর এই গরুটা নিয়ে আমার এই ভাইয়েরে আমি দান করে দিয়া দিব আমার বউ কলবে ও স্বামী আমার তোমাকে দেওয়া হবে না এত বড় সাহস পাইছো বলবি কি বলবে না গরু আমি কষ্ট করে ঘাস টাস খাওয়াইয়া খেত কুটা খাওয়াইয়া এরপরে বড় করছি এরপরে গাভিন হইছে তো এখন গাভিন হইছে এখন খালি খাম তুমি হন কও এটা আরেকজনদের দিয়া দিবা সাহস কত বড় গরু তোমার বাপে আমাদের স্ত্রীরা এটাই বলো কারণ স্ত্রীরা তো আব্বা আম্মারে দিবে এরপরেও তো বাধা দেবে আমার আব্বা আম্মারে দিবে এরপরে বাধা দিবে স্ত্রীদের এটাই খেয়াল মাঝে 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 কিছু আম্মা জানেরা কিছু বোনেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এরা ভালো এরা এদের শ্বশুর শাশুড়ি এরপরে ঘরের মধ্যে দেবর থাকে এরপরে স্বামীর বড় ভাই এরা যারাই আছে এদেরকে দিলে বিন্দু মাত্র পরিমাণ ক্রোধান্বিত হয় না রাগান্বিত হয় না কিন্তু মাঝে মাঝে তো স্ত্রীরা মনে করে এই স্বামী আমার এই স্বামীর টাকা পয়সা আমার আমার সন্তানেরা খাবে এর মা বাবা কেন খাবে যদি স্ত্রী আপনাকে বলে ও স্বামী তুমি কেন দিবা তোমার ছেলেরে তুমি দাও তুমি শুধু আমারে দাও তো তখন আপনি ডাইরেক্ট উত্তর দিয়ে জানায় দিবেন তোমার আগে আমার মা বাবা তো আমার টাকা পয়সা খাবার যোগ্য আমার মা বাবা যদি তুমি খাইতে পারো তো তোমার আগে আমার মা বাবা খাইতে পারে হ্যাঁ তো তোমার তোমার সন্তান মানে আমার সন্তান যদি সে খাইতে পারে তো এর আগে তো আমার ভাই তো আমার ভাইও তো খাইতে পারে জবাব দিবে স্ত্রীর কথায় নেচে নেচে গে গে বাপ মার মনে কষ্ট দিবা না অন্যায় আচরণ করা যাবে না খেদমত করতে ভুলে যাবেন না কিন্তু সুন্দরী রমণী পাইয়া তো অনেক সময় উল্টাপাল্টা করে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই বিশ বছর পর্যন্ত মা বাবা বড় ভালো হঠাৎ করে বিয়ে করার পরে মাও ভালো না বাবাও ভালো না এখন তার শাশুড়ি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে ওই ঘরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মায়েরও দাম দেয় না বাবারেও দাম দেয় না পরামর্শ যা লাগবে শ্বশুরের জিগায় শ্বশুরে আমাকে আপনি সুন্দর করে পরামর্শ দিবেন আমার বাবার পরামর্শ আমি মানতে পারবো না আমার মাকেও লাগবে না এখন থেকে যা পরামর্শ দিয়ে দিবে আমার শাশুড়ি আর শ্বশুর মিলাইয়া এরা পরামর্শ দিবে মা বাবার পরামর্শটাও মানতে রাজি না ও সন্তানেরা এই মা বাবা তুরি এত বছর
এত কষ্ট করে করে তোরে লালন পালন করলো এত দিন এত সুন্দর পরামর্শ দিয়া দিল আজকে নতুন বউ নিয়া নিয়া স্ত্রীর কথা মেনে মেনে মা বাবার মনে আঘাত দাও শুনে রাখবা যুবকেরা তোমার বউ গেলে চলে গেলে বউ পাওয়া যাবে ওই বউয়ের সেম সেম আদরটা আর একটা বউ তোমারে দিয়া দিবে কিন্তু যদি তুই মা হারাও ওই মায়ের মতো আদর দুনিয়ার কেউ করবে না ঠিক কি না ওই বাবার মতো এত আদর দুনিয়ার কেউ করবে না অদিন এক আল্লাহর বান্দা বাড়ি সিরাজগঞ্জে থাকে বিবারিয়া টেলিফোন করে কান্না করে আমি বললাম কান্না করার মানে কি বলে আমার মা নাই আমার মা বাবা দুনিয়া দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হুজুর আমি বিবারিয়াতে চাকরি করি বিবারিয়াতে এমন এক অফিসে আমি জব করি মান্থলি আমার এক লাখ টাকা স্যালারি আমার আমার টাকা পয়সার অভাব নাই ঢাকার শহরেও বাড়ি করলাম গাড়ি করলাম কিন্তু কপাল বড় খারাপ যতই আমি যেখানেই যাই আমার মায়ের মতো ডাক আমি কোথাও পাই না আমার বাবার মতো ডাক আমি কোথাও পাই না আমি তাকে জানাইলাম তোমার মা বাবা কেমনে মারা গেছে ও যুবক তুমি আমারে জানাও কান্না করে আর বলে হুজুর আমি আমার ছোটবেলায় বাবা হারাইছি ওই বাবার আদর কি আমি বিন্দুমাত্র পরিমাণ পাই নাই হুজুর আমার মা যখন দুনিয়াতে বেঁচে আছে আমার মা আমারে স্কুলে কলেজে পড়াইতো আমার মা আমারে কষ্ট করে করে অন্যের বাড়ি কাজ করে করে খাওয়াইতো এরপরে আমাকে কিছু টাকা দিয়া দিত আমি কলেজে বারবার যেতাম আমি প্রতিদিনের ন্যায় কলেজ থেকে এসে এসে আমার মায়ের কপালের মধ্যে একটা চুমু খাইয়া ওই মাকে বলতাম মা তুমি দুপুর বেলায় আমার জন্য খাবার খাও নাই এখন আসো খাবার পেটটা নিয়ে আমার মা কত মায়া করে 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 লোকমা দিয়া আমারে খাওয়াইতো একদিন কলেজ ছুটি হওয়ার পরে যখন আমি আমার বাড়ি আসি আইসা দেখি আমার ঘরের দরওয়াজা তালা মারা এখন আমার মা কোথায় গেল আমি পাগল ভাড়া হয়ে গেলাম আমার পাশে চাচি আম্মার কাছে আমার মায়ের সন্ধান আনার জন্য যাই আর চাচি আম্মাকে গিয়া বলি ও চাচি আম্মা আমার মায় কই এই দুনিয়াতে আমি বাবা হারাইছি ছোটবেলা আমার মা কোথায় জানাও কোথায় গেল আমার মা আমাকে সিঁড়ি সিঁড়ি কোথায় চলে গেল আমার চাচি আম্মা আমারে জানাইয়া দিল তোমার মা একটু আগে ব্রেন স্ট্রোক করেছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ও জাদু আমার যাও যাও ওই মেডিকেল কলেজে মায়ের দেখার জন্য তুই দৌড়াইয়া যাও ওই যুবক ডেকে বলে হুজুর আমার মনে হয় আসমান আমার মাথায় ভেঙ্গে পড়েছে আমি দৌড়াইয়া কোথায় ডান কোথায় বাম কোথায় মুর আমি দেখি না কোথায় গাড়ির অ্যাক্সিডেন্ট করব আমি চিন্তাও করি না দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যখন আমি চলে গেলাম মেডিকেল কলেজে যাইয়া তাকায়া দেখি আমার মায়ের হালতটা বেশি ভালো না আমার মা শয্যা সেই একটা বেডের মধ্যে মা শুয়াইয়া রইছে আমার মায়ের অনেকগুলো সেলাইন হাতের মধ্যে কেননা ফিট করে দিয়া রাখছে আমি আমার মায়ের আঙ্গুলে ধরলাম আর চোখের পানি ফালাইয়া বললাম মা তুমি আমার সিঁড়ি কোথায় রওনা হয়েছ আমি সন্তানের জন্য তোমার মায়া লাগে না ঘুমা ও মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কোথায় যাব কোন দিকে যাব ও মা গো আমার বাবা নাই তুমি যদি আমার থেকে দূরে সরে যাও আমি কার আদর নিয়া নিয়া চলব রে মা ওই যুবক বলে হুজুর আমার মা আমার আঙ্গুলে ধরে বলে ও সন্তান না না দুনিয়াতে সব সিদ্ধান্ত মেনে নেওয়া লাগবে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তুমি চলবা তবে আমি তোমার জন্য দোয়া করে দিয়া দিব আল্লাহ পাক তোমারে দুধে বাদে খাওয়াবে অনেক পরিমাণ বড় বানায়া দিবে এই কথা বলে সঙ্গে সঙ্গে মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে গেল যুবক ডেকে বলে ওই হসপিটালের বেডে আমার মারে আমি হারাইছি ওই মায়ের কথা আজ আমি অনেক বড় আমার টাকা পয়সার অভাব নাই আমার বাড়ি গাড়ির অভাব নাই
কিন্তু আমার মায়ের মতো কথা তো কেউ আমার সাথে বলে না ওই মায়ের মতো আদর আমারে কেউ দেয় না ওই বাবার মতো আদর কোথাও পাই না হুজুর আমি যতই টাকা পয়সার মালিক হয়েছি আমার যতই সন্তান হয়েছে কিন্তু মা বাবার কথা মনে পড়ে যায় ও যুবকেরা আজকে সুন্দরী একটা রমণী পাইয়া তোর মা বাবার মনে আঘাত দিবি না স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে মা বাবার জায়গায় মা বাবা থাকবে তোমার সন্তানের জায়গায় সন্তানেরা থাকবে শ্বশুরের জায়গায় শাশুড়ি শাশুড়ির জায়গায় শাশুড়ি থাকবে এদের বেলায় এদেরটা মা বাবার বেলায় মা বাবারটা সন্তানের বেলায় সন্তানেরটা ও বান্দারা এই চিন্তা নিয়ে আগাইয়া যাওয়া লাগবে আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রীকে জানায় দেয় ও স্ত্রী আমার নবীর কাছে আমি এক বধু সাহাবীকে পাইলাম ওই সাহাবীকে দেওয়ার জন্য তুমি আমার এক গাবিন উটটা দিয়া দাও যখন এই কথা বলে গাবিন উটটা সঙ্গে সঙ্গে বিবি বলে ও আমার স্বামী আমার নবীর দরবারে বধু সাহাবী চলে আসলো এই উটটাকে আমি আমার কাছে রাখতে পারি না পারি না পারি না আপনিও দান করেছেন আমিও আল্লাহর হস্তে এই উট আমার মাওলার হস্তে দিয়া দিলাম স্বামী যেমন স্ত্রীও কয় দিয়া দিলাম যান নিয়ে যান গাবির উটটা নিয়ে নিয়ে চলে গেলেন নবীর সামনে বধু সাহাবীর হাতে যখন হ্যান্ড ওভার করে দিলেন আর তাকে জানায় দিলেন হে বধু সাহাবী তুমি শুনে নাও অসুবিধা নাই তোমার এই ওটটা আমি দিয়া দিলাম তুমি নিয়া নিয়া চাষ করে করে সুন্দর করে লালন পালন করে খাইবা তোমার ইন ফিউচারে চলার জন্য এই ওটটা তোমার অনেক পরিমাণ কাজে দিয়া দিবে এই কথা বলার পরে আমার মাওলার কাছে আব্দুর রহমানের দানটা বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ পাক কয় ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া গিয়া নবীরে জানাইয়া দাও ওই আব্দুর রহমানের দান আমার মাওলা দরবারে এত পরিমাণ কবুল হয়ে গেল এত পরিমাণ বড্ড পছন্দ হয়ে গেল তাকে গিয়া জানাইয়া দাও একটা গাবিন উট ওই বধু সাহাবীকে দেওয়ার কারণে আল্লাহ পাক 79,000 উট আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হবে একটা উট দান করার কারণে আমার আল্লাহ একই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়েছি ইয়া ইলাহি তো মেরা মালিক হায় ইয়া ইলাহি তো মেরা খালিক হায় আল্লাহ পাক দিয়া দিতে পারে এক উটের বদৌলতে কয়টা 79,000 একটা দিছে 79,000 উট আল্লাহর রাস্তায় যদি দান করে দিতা যেই সওয়াব হতো ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিয়েছে আশেপাশের সাহাবায়ে কেরামও বড় পাগল ভরা হয়ে গেলেন পেরেশানি পড়ে গেলেন এত দানের ফায়দা এত দানের উপকার আমি মিস করতে পারি না সঙ্গে সঙ্গে তারা সবাই দৌড়াইয়া চলে গেল এরাও এদের বাড়িতে রওনা হয়ে গেল ওট এনে এনে দান করে দেওয়া লাগবে এরা সিরিয়াল লাগাইয়া দিল একটা ওট আনবে ওট আনবে আজকে ওট দিয়া দিলে আমার মাওলা অনেক পরিমাণ ফায়দা দিয়া দিবে অনেক বড় প্রতিদান দিয়া দিবে অনেক বড় বড় পুরস্কার আমার মাওলা দিয়া দিবে এই সাহাবায়ে কেরামেরা এরা ওটের জন্য দৌড়ায় কে বধু সাহাবীর হাতে আগে দিবে কে পরে দিবে এই চিন্তা নিয়ে 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 নেয়ারা আগায় যায় এরা সবাই আগে কে দিবে পরে কে দিবে প্রতিযোগিতায় লেগে যায় একটা পর যায় বধু সাহাবীর কাছে যাইয়া এতগুলো উট তার হাতের মধ্যে চলে গেল ওই বধু সাহাবী নবীর দরবার থেকে যখন রওনা হয়ে গেল সাহাবায়ে কেরাম জানায় দেয় তিনি উটের একটা পাল নিয়ে নিয়ে রওনা হয়েছে আর এই উটের পালে একটা না দুইটা না দশটা বিশটা উট তাকে দেওয়া হয় নাই 1,000 উট নিয়ে আসে বাড়িতে গিয়েছি 1,000 উট নিয়ে গেছে আবার যাইতে যাইতে কয় আরে খাইছে রে নিমাল ইলাহু ইলাহুনা নিমাল ইলাহু ইলাহুনা আমার রব দুনিয়াতে কি আমাকে এত পরিমাণ দিতে পারে পড়ে না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মালিক আল্লাহ খালিক
বুঝাইতে গিয়া কেন বললাম ঘটনা, নবী এই পরিমাণ করুণাকারী, এই পরিমাণ দয়াকারী, ওই নবীর সাথে চলাফেরা করলো যারা, এদের সাথে নবীর আচরণ ছিল এত পরিমাণ ভালো, এরা নবীর একটা কথায় জীবন দিত, নবীর একটা কথায় রক্ত দিত, নবীর একটা কথায় দান করত। ওই যে আবু বকর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী বললেন কে কি আছে মাল ঘরের থেকে আনা লাগবে, সময় খুব সংকটের সংকট, এজন্য এই সময়ে এই সংকট সংকটাপন্ন সময়ে তোমাদের কিছু হেল্প লাগবে, তোমাদের দান করা লাগবে। সবাই রে বললেন এরা প্রতিযোগিতা কইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু আইছে মাল নিয়ে আইছে, কয় কি আনছো কি রেখে আসছো, কয় মাল তো আমি আনছি অর্ধেক আনছি আর অর্ধেক রেখে আসছি। এবার আবু বকর রেজিকায় তুমি কি আনছো আর কি রেখে আসছো, ওমরে ফারুকে আজম কিছু রেখে আসছে কিছু নিয়ে আসছে, মানে অর্ধেক রেখে আসছে অর্ধেক নিয়ে আসছে। আবু বকর বলে নবী গো আমার ঘর থেকে আমি যা পেয়েছি সব নিয়ে নিয়ে চলে আসছি, ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ নেই। সাহাবাই কেমনে হইছে, নবীর করুণা নবীর দয়া নবীর সাথে চলছে, নবীর সাথে ছিল, এ করেই হয়েছে। ও মুসলমানেরা আজকেও আলেমদের সাথে চলা লাগবে, হক্কানি উলামায়ে কেরাম যারা এদের সাথে থাকবেন, এদের সাথে চলবেন, এদের সাথে ঘুরবেন, এদের সাথে যাবেন হাঁটবেন কথা বলবেন, রহমত হবে বরকত হবে সাকিনা নামবে। ইমাম যারা এদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, যারা এলাকার মসজিদের খতিব সম্পর্ক ভালো রাখবেন, মাদ্রাসার যিনি মোহতামিম সম্পর্ক ভালো রাখবেন, মাদ্রাসার হুফফাজদেরকে পড়ায় যে শিক্ষক ওনার সাথে সম্পর্ক ভালো রাখবেন। শুধুমাত্র সেলিব্রিটি বক্তা হইলেই ভালোবাসবেন, আর একজন আলেম কিন্তু বক্তা না এরে ভালোবাসবেন না, এটা হবে না। বক্তারেও ভালোবাসবেন যিনি বক্তা না, মাঠে ময়দানে কথা বলে না, ওনার দ্বারা অন্য লাইনের খেদমত হচ্ছে তো ওনাকেও মহাব্বত করা লাগবে। সমাজের এমন একটা অবস্থা হয়ে গেছে বক্তাকে হাজার হাজার টাকা দিয়ে হাতিয়া দিতে পারবে, ৪০ দিতে পারবে, ৫০ দিতে পারবে, লাখ দিতে পারবে, অসুবিধা হবে না, ইমামের বেতন দেন, এমন হয়ে গেছে, ট্রেন্ডিং ট্রেন্ডিং হয়ে গেছে, ইমামের বেতন দেন না। বিরোধিতা করি, ঘোর বিরোধিতা করি আমি, ইমাম মসজিদের ইমাম একটা মাস খাটে, তার ন্যায্য অধিকার তাকে দেওয়া লাগবে, এরপরে বক্তাকে দাওয়াত দিবেন কোনো অসুবিধা নাই। আগে ইমাম আগে খতিব, এরপরে দূরবর্তী যদি কোনো মেহমান আপনি দাওয়াত দেন এরপরে ওনার বিষয়, কিন্তু ইমামেরাও বিরোধিতা করবেন না, খতিবেরাও বিরোধিতা করবেন না। আপনি আপনার কমিটি যারা আছে তাকে বুঝাবেন, আমিও কমিটিদেরকে বলি আপনারাও ইমামকে মহাব্বত করবেন, খতিবরে মহাব্বত করবেন, দিন শেষে আমরা সবাই এক, আমাদের ঘর এক, আমাদের কিতাব কোরআন আমরা সবাই এক, বিরোধিতা করে লাভ নাই, আমরা চলার পথে এক, আল্লাহ এবং রাসূলকে মানবো, উলামায়ে হক্কানি যারা এদের মহাব্বত নিয়ে চলবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। আমার বয়ান জামালপুর মেলান্দহ, মেলান্দহ থেকে আরো প্রায় ১০-২০ মিনিট লাগবে, তো সো অনেক দূর আমি।